নাহমাদুহ্লা আল্লা রাসুল্ল করিম মেরে মোহতারম বুজুর্গ যে যেখান থেকে আমাদের ষষ্ঠ শ্রেণীর ইসলাম ধর্মের অ্যাসাইনমেন্ট দেখছো তাদেরকে আমাদের হতে জানাই সুস্বাগতম নাম্বার ওয়ান আল আসমাউল হোসনা বলতে কি বোঝায় উত্তর আসমাল হোসনা শব্দ দুইটি আরবি শব্দ আসমা শব্দের অর্থ হলো নামসমূহ আর হোসনা শব্দের অর্থ সুন্দরতম অর্থাৎ আসমাল হুসনা অর্থ হল সুন্দরতম নামসমূহ আর এই সকল সুন্দরের আধার হল মহান আল্লাহ পবিত্র কুরআন ও হাদিস মতে মহান আল্লাহর অনেকগুলো গুণবাচক নাম রয়েছে আর এর সংখ্যা হল নিরানব্বইটি তাআলার সুন্দর সুন্দর নামকে এ করতে বলা হয় এসমায়ুল হুসনা আল্লাহ পাক পবিত্র কুরআনে বলেছেন আর আল্লাহর জন্য রয়েছে সব উত্তম নাম কাজেই সে নাম ধরেই তাকে ডাকো আর তাদেরকে বর্জন করো যারা তার নামের ব্যাপারে বাঁকা পথে চলে তারা নিজেদের কৃতকর্মের ফল শীঘ্রই পাবে এবার দুই নম্বর প্রশ্ন আল্লাহ পাকের পাঁচটি গুণবাচক নাম অর্থ সহ লিখো উত্তর আল্লাহ নামটি উচ্চারণ করলে যেন মনে একটা প্রশান্তি অনুভব হয় পবিত্র কুরআন ও হাদিস মতে মহান আল্লাহর গুণবাচক নাম নিরানব্বইটি কিন্তু কেউ কেউ মনে করেন এর সংখ্যা নিরানব্বই এর অধিক প্রায় চার হাজার মোহাম্মদ সাল্লাহ আলহ্লামের একজন সাহাবি আবদুল্লাহ ইবনে মাসুদ কর্তৃক বর্ণিত এ খাদিসে বলা হয়েছে আল্লাহ তার কিছু নাম মানবজাতির অজ্ঞাত রেখেছেন ইসলাম ধর্ম মতে বুনিয়াদী নাম একটি আর তা হলো আল্লাহ আল্লাহ পাকের পাঁচটি গুণবাচক নাম অর্থসহ সহ নিচে লেখা হল নাম্বার ওয়ান আর রহমান অর্থ সব চাইতে আল মালিক অর্থ অধিপতি নাম্বার ফোর সালাম অর্থ শান্তি বা ত্রাণকর্তা নাম্বার ফাইভ আল আজিজ অর্থ সর্বশক্তিমান নাম্বার থ্রি প্রশ্নে উল্লেখ রয়েছে তুমি কিভাবে আল্লাহর গুণে গুণান্বিত হতে পারো হাদিস শরীফে রাসুল্লা সাল্লাহ আলহাল্লাম বলেন তোমরা আল্লাহর গুণে গুণান্বিত হও আল্লাহর রং বা গুণ হল আল্লাহ আল্লাহ গুণ বাসক নিরানব্বইটি নাম আল্লাহর বলে আত্মস্থ করার বা ধারণ করার অর্থ হলো সেগুলোর ভাব ও গুণ অর্জন করা এবং সেসব গুণাবলী ও বৈশিষ্ট্য কাজকর্মে আচরণে প্রকাশ করা তথা নিজেকে সেসব গুণের অধিকারী হিসেবে গড়ে তোলা যেমন আল্লাহ হলেও আল গফ্ফার মানে মার্জনাকারী আল্লাহ ক্ষমাশীল আমাদের নবীজি সাল্লাহ আলাইসাল্লাম ক্ষমাশীলের মহৎ উদাহরণ ছিলেন তাই আমরাও চেষ্টা করব মানুষদের ক্ষমা করতে আল্লাহ হলেন আল মুইজ অর্থাৎ সম্মান প্রদানকারী আমরাও চাইলে মানুষদের সম্মান করতে পারি বড়দের সালাম আর ছোটদের স্নেহ করতে পারি হ্যাঁ বন্ধুরা এবার নাম্বার চার নম্বর প্রশ্নে রয়েছে দুনিয়া আখিরাতের শস্য ক্ষেত্র ব্যাখ্যা করো উত্তর মহান আল্লাহ পাক পাক কোরআনে বলেন দুনিয়া মাজরাতুল আখিরাত অর্থাৎ দুনিয়া হল আখিরাতের শস্যক্ষেত্র এ কথাটি আমাদের জীবনে অতি গুরুত্বপূর্ণ প্রতিটি মানুষের দুইটি ঠিকানা একটি ক্ষণস্থায়ী এবং অপরটি চিরস্থায়ী অনন্ত দুনিয়ার জীবন ক্ষণস্থায়ী আর আখিরাতের জীবন হলো চিরস্থায়ী এ পৃথিবীর মায়া সেরে সকল সম্পর্ক ছিন্ন করে একদিন সবাইকে চলে যেতে হবে পরপারে অনন্ত ঠিকানায় সেখানে যেখানে নেই কোনো মৃত্যু নেই কোথাও পালিয়ে যাওয়ার সুযোগ মহান আল্লাহ পাক পবিত্র কোরআনে বলেন নিশ্চয় দুনিয়ার জীবনের তুলনা তো পানির নেয় যা আমি আকাশ থেকে নাজিল করি অত্পর তার সাথে জমিনের উদ্ভিদের মিশ্রণ ঘটে যা মানুষও চতুষ্পদ জন্তু ভোগ করে অন্য এক আয়াতে আল্লাহ তাআলা এভাবে বলেছেন আর এ দুনিয়ার জীবন খেল তামাশা ছাড়া আর কিছুই নয় বরং নিশ্চয় আখিরাতের নিবাসই হল প্রকৃত জীবন যদি তারা জানতো মূলত দুনিয়া হলো পরীক্ষার স্থান আর আখিরাত হলো দুনিয়ার কর্মস্থলের স্থান মূলত দুনিয়া হল পরীক্ষার স্থান আর আখিরাত হলো দুনিয়ার কর্মফলের স্থান আমরা দুনিয়াতে যা কামাই করব তারই প্রতিদান আখিরাতে পাব। দুনিয়া পশ্চাৎপানে চলে গেছে আর আখিরাতে সম্মুখ থেকে এগিয়ে আসছে রাসুলুল্লা সাল্লা আলহি সাল্লাম বলেন দুনিয়া যার গুরুত্বের বিষয় হবে আল্লাহ তার সব কিছু বিক্ষিপ্ত করে দিবেন। তাই দুনিয়ার পেছনে ঝাঁপ না দিয়ে আমাদের আখিরাতের পেছনে সর্বশক্তি নিয়োগ করতে হবে তাহলে দুনিয়া আখিরাত উভয়টাই পাবো আখিরাতের উপর দুনিয়াকে প্রাধান্য দিলে দুনিয়াও হারাতে হবে সাথে আখিরাতও হারাতে হবে দুনিয়া হলো আখিরাতের শস্যক্ষেত্র এ শস্যক্ষেত্রে যে আমল করবে না বা ফসল ফলাবে না সে আখিরাতকে হারিয়ে ফেলবে ইবনে উমর রাজে আল্লাহ আল তালা আনহু থেকে বর্ণিত তিনি বলেন দুনিয়াতে তুমি এমনভাবে থাকো যেন তুমি অপরিচিত অথবা পথিক আখিরাতের জীবনই হলো আসল জীবন মানুষের আকিরাতের বাস্তব দৃশ্য যখন স্বচক্ষে দেখবে সে নিজেই তখন স্বীকার করবে আকিরাতের জীবনই আসল জীবন সুতরাং আমাদের উচিত ভালো আমল দ্বারা দুনিয়াতে আকিরাতের জন্য সঞ্চয় করা আমিন